যতদিন না সব দাবি মেনে নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে বলে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। বললেন, আমাদের তরফ থেকে আলোচনার পথ সবসময় খোলা রয়েছে, যত দ্রুত এর সমাধান করা যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি থেকেই বোঝা গিয়েছে আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমরা এখানেই থাকছি। সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানির পর মঙ্গলবার গভীর রাতে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন, যতদিন না সব দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন তারা। গভীর রাতে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা দাবি করেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংগঠন গঠন হোক। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হলেও কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যায়নি। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি, রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি চয়ন করা হোক। আরজিকরের মতো ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তার জন্যই এই পদক্ষেপ। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন ফের রাজ্য সরকারকে চিঠি দেওয়া হবে। আন্দোলনকারীদের বক্তব্য, আমাদের চতুর্থ পঞ্চম দফার দাবি এবং স্বাস্থ্য সচিবকে নিয়ে আমাদের যা দাবি ছিল তা নিয়ে ফের আলোচনায় বসতে চাই। রাজ্যের সঙ্গে এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমরা এখানেই থাকছি। কি বলেছেন জুনিয়র ডাক্তাররা এবার শোনাবো। আজ আমাদের 39 দিন অতিবাহিত হয়েছে। আজ আন্দোলনের আর বাস্তবের দাবি স্বচ্ছতা এই দীর্ঘ বিষয়ে বহু অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য গ্রস্ত ব্যবহারের চেষ্টা, বিচার নয়, চেয়ার চার ব্যক্তির অভিযোগ, ইমেল, অডিও ক্লিপ নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন সৃষ্টি করা এবং আমাদের আন্দোলনকে কালিমাযুক্ত করার চেষ্টা হয়েছে বারবার। গতকাল আপনারা যেমন জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সুদীর্ঘ আলোচনা হয় মাহাতমা দাবিকে সঙ্গে, সেখান থেকে সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি তার দিক থেকে উঠে আসেন, তার বাস্তবায়িত রূপণ আজ আমরা দেখতে পাই। আমরা খুব স্পষ্টভাবে জানিয়েছি আমাদের ন্যায় বিচারের কোর্টের যে বাধাগুলি ক্রমাগত এসেছে এবং যার জন্য জাস্টিস আসতে এতটা দেরি হচ্ছে, ঠিক সেই কারণে আমরা সিবি, ডিসিপি নয়, ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই ছয় জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছে, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোন সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়, মুখ্যমন্ত্রী এই বিষয়ে সমর্থন মৌলিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখন আমরা দেখতে পাইনি। সুরক্ষা বিষয়ে রাজ্যের সমস্ত পদক্ষেপ আজ সুপ্রিম কোর্টে প্রস্তুতিত হয়েছে। রাজ্য সরকারের অপরাজিত আইনের আড়ালে যে নারী বিদ্বেষ ও মধ্যযুগীয় মানসিকতা লুকিয়ে রয়েছে তা সুপ্রিম কোর্টের সামনে সুস্পষ্ট হয়েছে। রাত্রে ডিউটি না দিয়ে দিনে 12 ঘন্টার কম ডিউটি, 12 ঘন্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি। রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং 7 দিনের ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা নিয়েও একেবারেই উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতই এসছে এবং 100 কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে তারও কোনো খতিয়ান রাজ্য দিতে পারে না। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। আমরা সেই জায়গা থেকে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা সুনিশ্চিত করা, যথাযথ সংখ্যাতে নার্স, স্বাস্থ্যকর্মী, জিডিএ নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ, সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা, পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার ছয় একগুচ্ছ দাবি আগের মিটিংয়ে আমরা রেখেছিলাম। হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি, জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা, সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয়। আমরা সুরাহা চাই এই সমস্ত সমস্যা, নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক ট্রান্সফার গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। অথচ এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। কী করে এই দাবিগুলো পূরণ হবে, কীভাবে টাস্কফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল ঘটাবে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক
এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আরডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। যে আজকে হ্যাডিং আমরা খুব মন দিয়ে শুনেছি এবং আপনারা যদি শুনে থাকেন তাহলে দেখবেন, লক্ষ্য করবেন যে আমাদের যে 4 নম্বর দাবি, চতুর্থ দাবি, সেই দাবিতে সেফটি সিকিউরিটি সম্পর্কে আমরা যা যা বক্তব্য রেখেছি, মহামান্য সুপ্রিম কোর্ট আজ সেই দাবিকে মান্যতা দিয়েছে বলে আমরা মনে করি। তাহলে এটা যেমন আমাদের একটা নৈতিক জয় বলে আমরা দেখি যে আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত, যে দাবি আজ সুপ্রিম কোর্টের অন্তরেও গৃহীত হয়েছে, সেই জায়গা থেকেই আমরা বলতে চাই যে এই যে দাবি চতুর্থ এবং পঞ্চম যে দাবি, সেই দাবি নিয়ে আমরা রাজ্য প্রশাসনের কাছে বলতে চাই যাতে মহামান্য আদালতের যে অবজারভেশন সেই জায়গাকে সম্মান রেখে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরে যাবো। আপনারা কি কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাইছেন? আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে বসতে চাইছি, আমরা আমাদের বার্তা পাঠাবো। আমরা আশা করছি যদি সেই দিক থেকেও সদর্থক কিছু বার্তা আসে, যেভাবে আসবে স্বাস্থ্য সচিবকে যদি সরানো না হয় তাহলে কি আপনারা উঠবেন না? আর আমাদের দাবি আমরা রেখেছি, আমরা তো চাইবো আমাদের দাবি পূরণ হোক এবং সেই দাবিতেই এখনো আমরা আছি, এটা তো আপনাদের কাছে পরিষ্কারভাবেই রাখা হবে। তাহলে দাবি দেওয়া নিয়ে যাওয়া হোক, আলোচনা হোক, দেখা অবস্থান চলতে পারে, অবস্থান চলতে পুলিশ কমিশনারকে যে এখানেই থাকছেন, হ্যাঁ আমরা এখানে দেখতে বলেছেন, সেখানে আপনাদের আইনজীবী কিন্তু এবং এখনো পর্যন্ত কিন্তু তারা আন্দোলনেই রয়েছেন এবং এদিনও তারা নবান্নের সভাঘরে গিয়ে পৌঁছেছেন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করতে। এবং ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু 4টে প্রশাসনিক পদে ইতিমধ্যেই রদবদল করেছেন, কিন্তু তারপরেও বেশ কয়েকটা দাবি রয়েছে জুনিয়র ডাক্তারদের এবং সেই দাবিগুলো নিয়েই তারা এই মুহূর্তে বৈঠকে বসছে। এখন দেখার যে মুখ্য সচিবের সঙ্গে এই বৈঠকের পর কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা, নাকি তারা রাজপথেই বসে থাকেন, আন্দোলন প্রতিরোধ বিক্ষোভ কর্মসূচি জারি থাকে, সেদিকেই কিন্তু নজর রয়েছে সকলের। এবং এখন দেখার যে এই বৈঠকের পর জট কাটে কিনা। পরপর কয়েক দফা বৈঠক এবং তারপর কিন্তু আন্দোলনকারীদের বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং আরও বেশ কিছু দাবি রয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।